পণ্যবোঝাই ট্রাকে আগুন, আগুনে পুড়ে গেল তিনটি ট্রাক। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্তের পার্কিং এ। সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ঘটনায় ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। আবারও পেট্রাপোল সীমান্তে আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি গাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে। পার্কিং এ দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে বলে জানা যায়। বন্দর সূত্রে জানা গিয়েছে এদিন সীমান্তের বন্দরে কয়েকশো গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎই কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে আসে একটি গাড়ি থেকে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পরপর তিনটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিএসএফ এর পক্ষ থেকে পেট্রাপোল থানা এবং দমকলে খবর দেওয়া হয়। বিএসএফ, দমকল এবং পুলিশের সহযোগিতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ধরুন এখানে আগুন লাগার পরে এসছি, আমরা আগে কিছু দেখিনি, তবে এখানকার ম্যানেজমেন্টের উপরেই টোটালটা আমরা দোষ দেবো। আমরা ড্রাইভার কাম মালিক, অনেক ড্রাইভার খালাসি, আমাদের কোথাও রেস্টের জায়গা নেই, রেস্টরুম নেই, প্লাস ল্যাটিন বাথরুমের কোনো ব্যবস্থা নেই, জল ব্যবস্থা, টোটাল ম্যানেজমেন্টটাই এখানে আমাদের মনে হচ্ছে ভেঙে পড়েছে। দীর্ঘদিন থেকে এই চলছে। হ্যাঁ, কখন কি ঘটবে এটা বলা যাচ্ছে না, তাও মনে হচ্ছে যে কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে এটা খুব ছোটোর উপর দিয়ে গিয়েছে। এইখানে এনি টাইম যদি 200 গাড়িও চলে যায় তাও ঘটতে পারে। পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে চালক না থাকার কারণে বিএসএফ এর বেগ পেতে হয় পার্শ্ববর্তী গাড়িগুলোকে সরাতে। বৃহস্পতিবার রাত্রেবেলা গাড়ি কলকাতা নিয়ে সেন্ট্রালে এনে রেখে গেলাম, শুক্রবার সকালবেলা বেরিয়ে গেলাম বাড়িতে। তারপরে রাত আড়াইটা থেকে তিনটে নাগাদ গেল রাত্রেবেলা আগুন লেগেছে, শুনলাম যে পিছনে একটা বিলিসিং গাড়ি, ওই গাড়িটা ছিল না ওখানে, ও আজকে এখানে রেখে চলে যাওয়ার পরে ওই গাড়িতে আগুন লেগে যাওয়ার পরে দুখানা গাড়ি পুরো শেষ হয়ে গেছে। সিকিউরিটি গার্ড ওনারা বললো যে রাত আড়াইটে থেকে তিনটে নাগাদ গাড়িটা আগুন লেগেছে ওই গাড়িটা, তখন এই পরিস্থিতি হয়ে গেছে। ঘটনাটা কিছুই জানি না, সকালে উঠে দেখে এই অবস্থা পরিস্থিতি। পেট্রাপোল সীমান্ত যে সিডাব্লিউসি পার্কিং, দীর্ঘদিন মানে এইভাবে পরিস্থিতি হয়ে আসছে যে এর আগে হয়েছে, এর জন্যে ম্যানেজার কোনো পদক্ষেপ কোনো স্থান নিচ্ছে না, এর জন্য ইমিডিয়েটলি মানে একটা জায়গা করার ব্যবস্থা করুক। প্রাথমিক অনুমান একটি ব্লিচিং বোঝাই লরি থেকে প্রথমে আগুন লাগে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগে সীমান্তের লক্ষ্মী পার্কিং এ আগুনে একাধিক গাড়ি পুড়ে যায়। এরপর এদিনের ঘটনা সীমান্তে গাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। শুক্রবারের রাত কমপ্লিট হলো, শনিবার অর্থাৎ ভোর 2:45 থেকে 2:50 মধ্যে পেট্রাপোলে দাঁড়িয়ে থাকা এক্সপোর্টের গাড়ি তিনটে গাড়িতে আগুন লাগে। মূলত শুরু হয়েছে ব্লিচিং পাউডারের একটা গাড়ির আগুন লাগা দিয়ে। ব্লিচিং পাউডারটা এত মানে সেন্সিটিভ যে একটুখানি জল লাগলেই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, এবং আমরা গত 1.5 বছরে দেখেছি যে এই ব্লিচিং পাউডারই আমাদের একটা বড় আতঙ্ক, এটা তাড়া করে বেড়াচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশেও ঘটেছে, 5টা গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, সবই ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারটার ব্যাপারে আমাদের উভয় পাশে বিভিন্ন ফোরামে আমরা আলোচনা করেছি, অর্থাৎ যারা রপ্তানিকারক এই কমোডিটির তাদের বারবার অ্যালার্ট করা হয়েছে যে আপনারা কন্টেনার ফর্মে নিয়ে আসুন, টিনের কন্টেনারে করে জারে করে যে ব্লিচিং পাউডার আসছিল ওইটা আনলে প্রোটেকশন অনেকটাই দেওয়া সম্ভব, এবং শুধুমাত্র তার গাড়ি পুড়ে গেল ওটা না, এর সঙ্গে লাগোয়া আরও প্রচুর গাড়ি বিভিন্ন কমোডিটি নিয়ে থাকে তারাও পুড়ে খাক হয়ে যাচ্ছে। এবার একটা আশ্চর্য লাগলো যে পুলিশের তৎপরতা, পেট্রাপোল থানা, পাশাপাশি ল্যান্ডপোর্ট অথরিটির যে ফোর্টেবল যে একটা ছোট্ট ভ্যান আছে যে ফায়ার ব্রিগেডের মিনিমাম প্রোটেকশন দেওয়া, ওটাও কাজ করেছে, ওরা প্রাথমিকভাবে সেটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। আর একটা দেখলাম বিএসএফের একটা তৎপরতা, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে যে আমাদের ভুল ত্রুটি যা হোক প্রশাসনিক একটা নজরদারি এবং তৎপরতা কিন্তু আমাদের বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল।